بسم الله الرحمن الرحيم السلام عليكم সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের মজার একটি স্ন্যাকস রেসিপি শেয়ার করব গরুর মগজ দিয়ে আপনারা কিভাবে চপ বা মগজ ফ্রাই বা মগজ ভাজা রেসিপিটা তৈরি করতে পারেন সেই রেসিপি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন দেখে নিই আজকের এই চপটি আমি কিভাবে তৈরি করছি শুরুতে আমি এখানে একটি গরুর মগজ নিয়ে নিয়েছি মগজটি সাইজে একটু বেশ বড়ই এই মগজটা প্রথমে ফ্রাই তৈরি করার জন্য বা মগজের চপ তৈরি করার জন্য আমাদের ভালো করে সিদ্ধ করে ক্লিন করে নিতে হবে কারণ মগজের গায়ে কিন্তু অনেক রগ থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে তো এর জন্য আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি মগজটা নিয়ে নিচ্ছি আর মগজটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম দু একবার এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব লবণটা আমি একটু সামান্যই দিচ্ছি খুব বেশি দেয়া যাবে না পরে এখানে সস ব্যবহার করব লবণও ব্যবহার করব এর জন্য পরিমাণ মতন লবণ দিলাম এবার আমি লবণটা মিশিয়ে নিয়ে এখন অপেক্ষা করব এই পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা যখন ফুটে আসবে এবং নিচের সাইডটা একটু সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এই মগজটা খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে করে উপরের অংশটাও নিচের অংশের মতো ভালো মতন সিদ্ধ হতে পারে তো আমি দুটো খুন্তির সাহায্যে খুব ভালো মতন উল্টিয়ে দিলাম এবার অপেক্ষা করব নিচের সাইডটাও সিদ্ধ হওয়া পর্যন্ত যখন নিচের সাইডটাও একইভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন পানি থেকে এইভাবে ছেঁকে তুলে নিব এবারে মগজটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন এর গায়ে দেখা যাবে সিদ্ধ হওয়ার পর কিছু রগ একাই এমনি উপরের দিকে উঠে আসছে সেগুলো জাস্ট একটু টান দিলে কিন্তু উঠে আসবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মগজের মধ্যে যে রগগুলো থাকে সেই রগগুলো এমনি রগগুলো এখন পরিষ্কার করে নিতে হবে রগগুলো ভালো মতন পরিষ্কার করে নিয়ে তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তো মগজের মধ্যে থেকে আমি রগটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমার পছন্দ অনুযায়ী শেপে আমি মগজগুলোকে কেটে নিব যেহেতু আমরা চপ তৈরি করব তাই এগুলো খুব বেশি বড় সাইজও করব না কাটতে আবার খুব বেশি ছোটও করব না মাঝারি সাইজের করে আমি মগজগুলোকে কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি যে সাইজটা কেটে নিয়েছি ঠিক এইরকম সাইজে মগজগুলোকে সবগুলো টুকরো টুকরো করে কেটে নিব আমরা কিন্তু মগজ ভুনা খেয়েছি তো এভাবে করে মগজের চপটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিকালের স্ন্যাক্স হিসাবে কিন্তু খুবই মজার একটি আইটেম তো এবার এই মগজগুলোকে আমি কেটে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নিব এবং বাকি মগজ যেগুলো কাটা বাদ আছে সেগুলোকে আমি সেমভাবে কেটে নিব এবার আমি ফিরে আসছি বাকি মগজগুলো কেটে নিয়ে মগজগুলো সব কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মগজের গায়ে কিছু মশলা অ্যাড করতে হবে যাতে করে মগজের ফ্রাইটা খেতে ভালো লাগে তো আমি একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য একটা প্লেট নিয়েছি এখানে প্রথমে এখানে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব দেন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া দিব আধা চা চামচ গরম মশলা গুঁড়াও আমি এখানে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ এবং দিব স্বাদ মতন লবণ লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে কারণ এখানে সয়া সস ব্যবহার করা হবে মগজটা সিদ্ধ করার সময় কিন্তু আমরা এখানে লবণ দিয়েছি
এখন আমি এখানে 100 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। এবার আমি সব মশলাগুলো একত্রে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। আর এই মশলাটা মাখানোর সময় যদি মনে হয় খুবই শুকনা লাগছে সেক্ষেত্রে এখানে আমরা পানি অ্যাড করব। অল্প অল্প করে পানি অ্যাড করব, পরিমাণ মতন পানি অ্যাড করতে হবে। পানিটা অ্যাড করা হলে মশলাটা ভালো করে মেখে নিব। মশলাগুলো ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমার আগে থেকে কেটে নেওয়া মগজের টুকরোগুলো এর মধ্যে নিয়ে নিব এবং প্রত্যেকটা মগজের টুকরোর গায়ে মশলা ভালো মতো মেখে নিব। সবগুলো মগজ নিয়ে নেওয়ার পরে এখন আমি মগজের টুকরোগুলোর গায়ে ভালো মতন মশলার কোটিংটা করে নিচ্ছি। আর হ্যাঁ, যদি মশলাটা মাখানোর সময় মনে হয় যে মশলাটা একটু শক্ত আছে আর একটু নরম করে বা পাতলা করে নিতে হবে, সেক্ষেত্রে আমি এখানে পানি অ্যাড করব। আর একটি কথা বলে দিই, মশলার মধ্যে আমি যে সয়া সসটা ব্যবহার করেছি, আপনাদের ঘরে যদি সয়া সস কখনো না থাকে সেক্ষেত্রে এখানে সয়া সসের পরিবর্তে লেবুর রস অথবা হোয়াইট ভিনেগার ব্যবহার করতে পারবেন। প্রত্যেকটা মগজের গায়ে মশলা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সবগুলো মগজের গায়ে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা একটা ব্যাটার তৈরি করব, যে ব্যাটারটা দিয়ে আমরা এই মগজ ফ্রাই করব। এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি সুজি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। আর সাথে নিব 1/2 কাপ পরিমাণ বেসন। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতন দিব লবণ। এবার আমি ভালো মতো হাত দিয়ে সব শুকনো উপকরণগুলো মেখে নিব। এবার অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব, যেভাবে ব্যাটার আমরা বেগুনি ভাজার জন্য তৈরি করি সেম ব্যাটারটাই হবে, যাতে করে মগজের গায়ে ভালো মতন এই ব্যাটারটা কোট করে থাকতে পারে সেভাবে আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে। আর অল্প অল্প পানি দিয়ে করতে হবে, বেশি পানি একসাথে দিলে ব্যাটারটা নরম হয়ে যাবে বেশি, তাই অল্প অল্প পানি অ্যাড করব। আর সুজিটাও কিন্তু ফুলে উঠে পানিতে দেওয়ার পর, তাই সেইটা বুঝে আমাদের পানি অ্যাড করতে হবে। ব্যাটারটা রেডি, ব্যাটারের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে দেখতে হবে, যদি ব্যাটারটা আঙ্গুলে ভালো মতো কোট হয়ে থাকে এবার এরকম ভাবে, তাহলে বুঝতে হবে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে 1 টুকরো মগজ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মগজের গায়ে কোট করে নিচ্ছি। এবার সরাসরি গরম তেলে দিয়ে দিব। আমি আগে থেকে চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। এখন একটা একটা করে মগজের গায়ে ব্যাটারটা দিয়ে কোট করে নিয়ে আমি সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। আর তেলটা খুব ভালো মতন গরম হওয়ার পরেই কিন্তু এই মগজগুলো ছাড়তে হবে। এবং মগজগুলো ছাড়ার পরে আমরা কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো করে দিব, না হলে ব্যাটারটা কিন্তু ক্রিস্পি হবে না। উপরে যে ব্যাটারটা আমরা দিয়েছি সেটা খুব ভালো মতো ক্রিস্পি না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি একটু উল্টিয়ে দিচ্ছি আর চুলার জালটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম আর লো এর মাঝামাঝিতে রেখে ভেজে নিব এই সবগুলো চপ। আমি আরও একবার উল্টিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মগজটা কিন্তু বেশ ভালো মতোই ফ্রাই হয়ে এসেছে। আমি চুলাটা এবার অফ করে দিচ্ছি। এবার আমি সবগুলো মগজ তুলে নিচ্ছি আর সেমভাবেই কিন্তু একইভাবে যে মগজগুলো আরও রয়েছে সেগুলোকেও আমি ভেজে নিব। আর একটা টিস্যুর উপরে আমি তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেল সোপ করে নিতে পারে। সেমভাবে সবগুলো মগজ ফ্রাই করে আমি ফিরে আসছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমাদের খুব মজার হেলদি একটি স্ন্যাক্স রেসিপি। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, আপনারা চাইলে টিফিনেও কিন্তু বাচ্চাদের এটা দিতে পারেন করে।
আর এই মগজ ফ্রাইটা খেতে এতটাই মজার আমি কি বলবো, একবার খেলে আপনারা বুঝতে পারবেন। আর উপরের অংশটা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে, কতটা শব্দ হচ্ছে, আর ভিতরটা কিন্তু ভীষণ জুসি যেহেতু মগজ। এটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা আসলে কতটা মজার। আমার খুবই পছন্দের একটি চপ, আশা করছি আপনারা বাসায় একবার হলেও এই মগজের চপটা বা মগজ ফ্রাইটা ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেশি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। আজকের মতো এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।